বন্ধুরা, তোমরা যদি রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজাকে খতরনাক খেলোয়াড় ভেবে থাকো তো ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 7টি উইকেট নিয়ে রবীন্দ্র জাদেজা গড়লেন ইতিহাস, আর এমন একটি বিশ্ব রেকর্ড করলেন যা আজ অবধি বুমরা, হরভজন সিং এর মতো বিধ্বংসী বোলাররাও কোনোদিন করতে পারেননি। বন্ধুরা, জাদেজার এই কখনো না ভাঙতে পারা বিশ্ব রেকর্ড আর 7টি উইকেট নেওয়ার খতরনাক বোলিং এর সম্পূর্ণ হাইলাইটসই তোমাদের দেখাবো, আর ভিডিওটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে, তাই প্লিজ দেখো পুরো ভিডিও। তার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বন্ধুগণ, তৃতীয় দিনেই অস্ট্রেলিয়ার পায়ের তলা থেকে মাটি সরিয়ে ভারতীয় দল দিল্লির ময়দানে জয়লাভ করে, আর এই দুর্দান্ত জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রবীন্দ্র জাদেজা। বন্ধুরা, তৃতীয় দিনের খেলা শুরু হতেই রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিনের বোলিং ঝড়ের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটাররা মাথা নত করতে বাধ্য হন, যেখানে জাদেজা উসমান খোজাকে 6 নম্বর ওভারে আউট করে ভারতের খাতা খোলেন। তারপর ময়দানে কিছুক্ষণ অশ্বিন ঝড় তোলেন এবং ট্রাভিস হেড আর স্টিভ স্মিথকে দুর্দান্তভাবে আউট করেন, কিন্তু তারপর জাদেজা যা করলেন তা দেখে পুরো দুনিয়া অবাক হয়ে গেছেন, যেখানে তিনি এক ওভারে পরপর 2 করে উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন, অস্ট্রেলিয়াকে মাত্র 113 রানে অল আউট করে দেন, যার মধ্যে জাদেজা 7টি উইকেট নিয়ে ক্যাঙ্গারু দলকে লজ্জাজনকভাবে হারিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এবং তিনি কি বিশ্ব রেকর্ড গড়লেন চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ইনিংসে 7টি উইকেট নেওয়া দুনিয়ার প্রথম অলরাউন্ডারের শীর্ষে জায়গা দখল করে নিয়েছেন জাদেজা। তো বন্ধুরা, এই রেকর্ডটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটিকে লাইক করতে ভুলো না।